ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جينا اتكهو سبدا اپنے اچھن سر رکھ কিন্তু আপনি মুসলিম আপনার ভিতরে ইমান আছে আপনি এলাইনে না পাক আপনি পাক অল্লা আকবর শরীর ভালো শরীরে কোনো ময়লা নেই আপনার হাত লেগেছে জায়নামাজে অথবা অন্য কোনো জায়গায় এতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ জায়নামাজে লেগেছে পাটিতে জায়নামাজ থাকে হাত লেগেছে পা লেগেছে কি অসুবিধা না কোনো অসুবিধা নেই বস কথা হলো শুধু কোরআন সরাসরি কোরআন স্পর্শ করবেন না এটা হলো বেশিরভাগ আমাদের মত বাকি অন্য কিছু কত কোনো বাধা নেই আলহামদুলিল্লা আর বলছেন আপনি এই অবস্থায় ইস্তফার তোবা তসবির পড়া যাবে কি হ্যাঁ পড়া যাবে পড়বেন আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন আদানের জবাব যে এরকম যদি হয় তাহলে আদানের জবাবও দিতে পারবেন তবে এরকম কেন যত তাড়াতাড়ি গোসল করলেন তত ভালো আচ্ছা যেমন আদান হচ্ছে আদানের জবাব দিলেন গোসল করলেন তারপর নমাজ পড়লেন কোনো কথা নেই বার আল্লাহ হাফি কোনো অসুবিধা আদানের জবাবে জবাব দেওয়ার জন্য উজু শর্ত না আল্লাহর রিকি রাজকার করার জন্য উজু শর্ত না উজু শর্ত হচ্ছে সালাতের জন্য উজু শর্ত হলো সালাতের জন্য বাকি আপনি রিকি রাজকার পড়বেন তসবি তাহলিল করবেন এতে কোনো মানা নেই বাস বড়জোর হাদিসে যেটা আসছে যে অবস্থায় গোসল ফরজ তো ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো আন্তিলাওত করতেন না বস এ বিষয়ে কথা আছে করতেন না তিনি নিষেধ করেননি তো এই বাকি কার আদায় করতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো ফরজ সালাতের সময় তাড়াতাড়ি করে উজু গোসল করে সালাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত যথাসাধ্য চেষ্টা করবেন পুরুষ না মহিলা গুণ পুরুষ পুরুষ হিসেবে মশলা পুরুষ পুরুষ হিসেবে মশলা মহিলা মহিলা হিসাবে মশলা তো পুরুষদের জন্য জামাত মিস করা উচিত না কারণ জামাতের সাথে সালাত দায়া করা মসজিদ কাছে থাকলে ওয়াজিব পুরুষদের জন্য বারাকাল্লাহ ফিক সালামালাইকুম রহমতুল্ল